নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি তুহিন। প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে। রায়গঞ্জ জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রায়গঞ্জ জেলা হাসপাতালের সামনে আয়োজিত ওই রক্তদান শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় তাদের রক্তদান করেন। সারা বাংলা তৃণমূল কংগ্রেসের শিক্ষাবন্ধু সমিতি, রায়গঞ্জ পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের দলীয় সংগঠনের কর্মীরা, রায়গঞ্জ জেলা হাসপাতালে রোগীর পরিষেবা সহায়তা কেন্দ্র এবং রায়গঞ্জ বিবেকানন্দ স্মৃতিচক্র ক্লাবের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রায়গঞ্জ জেলা হাসপাতালে তৃণমূল পরিষেবা সহায়তা কেন্দ্রের আহ্বায়ক তপন নাগ বলেন, মূলত রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সারা বছর ধরে রক্তের সংকট মেটাতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়, এটি তারই একটি অঙ্গ। সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সহযোগিতা এবং 23 নম্বর ওয়ার্ড রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত বিবেকানন্দ ক্লাব স্মৃতিচক্র তার সহযোগিতায় জেলা তৃণমূল হাসপাতাল পরিষেবা যে সহায়তা কেন্দ্র উত্তর দিনাজপুর, তার উদ্যোগে আমরা যে এখানে সামিল হয়েছি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। একটা চরম রক্ত সংকট অবস্থা চলছে, এটা আমরা রুটিন মাফিক বছরে 4-5টা রক্তদান শিবির করি, এটা তারই একটা অঙ্গ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ যে মানুষের পাশে ও মানুষের সাথে থাকা, আজকে তার এই রক্তদানের মাধ্যমে তার যে নীতি আদর্শকে বাস্তবায়িত করা এবং রূপায়িত করা, তারই অঙ্গ হিসাবে আজকের এই ছোট্ট অনুষ্ঠান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার বিলিকে কেন্দ্র করে অভিভাবকদের বিক্ষোভের জেরে শুক্রবার চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিতল এলাকায়। অভিযোগ, প্রায় 3 মাস পর খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এই কেন্দ্রে, কিন্তু 3 মাসের পরিবর্তে মাত্র 1 মাসের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এই ঘটনায় বাকি 2 মাসের খাদ্য সামগ্রী প্রদানের দাবি জানান ক্ষুব্ধ অভিভাবকেরা। যদিও মাত্র 1 মাসের খাদ্য সামগ্রী বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা সুমি দাস। আমাদের বিক্ষোভ হচ্ছে, আমাদের 3 মাস থেকে চাল বন্ধ করে রেখেছে বাচ্চাদের, অঙ্গনওয়াড়ি বাচ্চাদের চাল আমরা পাইনি, ওই জন্য বিক্ষোভ করছে। একেবারে আমরা 3 মাসের খাবার নিব। আজকে বলছে দিদিমণি 1 মাসের খাবার এসেছে, বলছে আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসের খাবার এসেছে। এখন তো জুন মাস চলছে, তো ফেব্রুয়ারি মাসের আজকে কেন খাবার দিবি? তারপরে মাসটি কোথায় গেল? এই মাসটির খাবারগুলো কি করেছে ও? আমাদেরকে দিবে না কেন? এখন আমরা চাইছি প্রত্যেক মাসে যেন আমাদের খাবার দেয়। 3 মাস থেকে বন্ধ আছে, সে খাবারটা আমরা নিব। আমাদের আইসিডিএস অফিস থেকে 1 মাসের জন্য খাওয়া দাওয়া হয়েছে, সেটা ডিউ ছিল ফেব্রুয়ারি মাসে, সেই খাবারটা নিয়ে এসেছি। কিন্তু এখানকার পাবলিক বলছে, হ্যাঁ, যে 3 মাসে মার্চ মাসে দেওয়া হয়েছিল, মে জুন জুলাই, এই 3 মাসে খাবার গেল কোথায়? কি আপনি এই 3 মাসের খাবার পাননি? আমি পাইনি। আপনি ক মাসের খাবার পেয়েছেন? ফেব্রুয়ারি মাসে খাবার পেয়েছি। আর বাকি মাসগুলো? বাকি মাসগুলো আমি বলতে পারছি না, ওটা অফিস জানে। আমি এখন সুপারভাইজারকে জানালাম যে এটা 3 মাসে খাবার দেওয়া হচ্ছে দিদি, দিদি বললেন যে এটা ফেব্রুয়ারি মাসে খাবার দেওয়া হচ্ছে, ওগুলো পরে দেওয়া হবে। ফের নদী ভাঙনে জেরবার মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনিচরের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বর্ষা শুরু হলেই প্রতি বছর নদী ভাঙনে ঘরবাড়ি এমনকি চাষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ফলে বর্ষা আসার প্রাক মুহূর্তে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেন নদী পাড়ের বাসিন্দারা। নদী ভাঙন রোধে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজ চললেও স্থায়ী সমাধান আজ হয়নি নদী পাড়ের বাসিন্দাদের। রেড ভলেন্টিয়ারের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হলো শুক্রবার। এদিন মালদার চাঁচল 1 নম্বর ব্লকের রেড ভলেন্টিয়ারের সদস্যরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। এদিন চাঁচলের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্টুপুর এলাকায় ওই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এদিনের ক্যাম্প থেকে প্রায় 150 জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। চাঁচল রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে আমাদের গ্রাম্য এলাকার অনেক গরিব মানুষ আছে যারা এই করোনা কালে কাজ হারিয়েছে, যাদের দরকার ছিল কিন্তু ডাক্তার দেখাবার সুযোগ ওদের ছিল না। আজকে আমরা চাঁচল রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে এখানে 2 জন ডাক্তারকে এনে ফ্রি মেডিকেল ক্যাম্প করাচ্ছি এবং আমরা আমাদের সাধ্যমতো কিছু ওষুধ দেওয়ার চেষ্টা করছি। সেখানে একজন জেনারেল ফিজিশিয়ান, একজন শিশুরোগ বিশেষজ্ঞ আছেন, 2 জন মিলিয়ে প্রায় 300-র উপর পেশেন্ট হয়তো এখানে দেখবে। এ পর্যন্ত প্রায় 150-র উপর দেখা হয়ে গেছে এবং আমরা চাঁচল রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে আমাদের 2 জন ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুক্রবার ইসলামপুরে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানীর বাড়িতে সংবর্ধনা জানাতে এলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। এদিন মন্ত্রীর পাশে প্রণাম করে আশীর্বাদ নেন তিনি। এরপর মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান বিধায়ক গৌতম পাল সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। এদিন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়।
দালকোলা একটা শহর যেখানে উত্তরবঙ্গের মধ্যে একমাত্র পৌরসভা যেখানে তৃণমূল কংগ্রেসের লিড হয়েছে, সেই জন্য সেখানে একটা আমাদের উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা একটা হাসপাতাল প্রয়োজন আছে। একদিকে ইসলামপুর, একদিকে রায়গঞ্জ, একটা মিডিল পয়েন্ট হয়, সেই জন্য সেটা আমরা দাবি রাখতে এসেছি। এবং করণদিঘির ক্ষেত্রে আমাদের জেলায় যেহেতু কোনো মহিলা কলেজ নেই, সেই জন্য আমরা যেহেতু করণদিঘিটা জেলার মিডিল হয়, একদিকে ইসলামপুর একদিকে কালিয়াগঞ্জ, সেই জন্য একটা মহিলা কলেজও আমরা ওনার কাছে দাবি রাখবো। এছাড়াও এগ্রিকালচারাল কিছু আমাদের কাজ আছে, ড্রিঙ্কিং ওয়াটারের কিছু কাজ আছে, কিছু রোডসের কাজ আছে, কিছু বিউটিফিকেশন আছে, পার্ক আছে, সমস্ত নিয়ে ওনার সঙ্গে ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করতে আজকে আমার অ্যাসেম্বলির সমস্ত ইম্পর্টেন্ট লিডারদের নিয়ে আমি আজকে এখানে এসেছি, ওনার দ্বারস্থ হয়েছি। উনি ওনার সঙ্গে এক্ষুনি আমরা বৈঠক করব এবং আমরা জানতে পারবো।